আমরা প্রায় সবাই খরগোশ ও কচ্ছপের গল্পের সাথে পরিচিত। আমরা অনেকেই জানি না সেদিন আসল জয় কে, আসলে সেদিনের জয় কে হয়েছিল। আরে বন্ধু কচ্ছপ, বলছিলাম কি, চলো না আমরা আরেকদিন দৌড় প্রতিযোগিতা দিয়ে দেখি। আমি জানি এবারও তুমি ফার্স্ট হবে। আমার কোনো আপত্তি নেই ভাই, তবে আমার একটা শর্ত আছে। এবার যদি দৌড় প্রতিযোগিতা আয়োজন করো তাহলে পরাপর 3 দিন আয়োজন করতে হবে। 3 দিনের দিন যে জয়ী হবে সেই হবে প্রতিযোগিতার জয়ী। আরে এই তো সুযোগ, আমি তো আর ভুল করব না, গতবারের মতো আমি আর ঘুমাবো না। অতএব 3 বার কেন, 10 বার দিলেও আমিই জয়ী হব। ঠিক আছে, রাজি হয়ে যাই। আচ্ছা ঠিক আছে কচ্ছপ ভাই, আমি তোমার সত্যি রাজি। তুমি যদি 3 বার দিয়ে খুশি থাকো তাহলে আমি 3 বারই রাজি। খরগোশ এবং কচ্ছপ দৌড়াতে শুরু করল। সেদিন দৌড়ানোর সময় খরগোশ তার পিছনের ভুলের কথা মনে পড়ে। খরগোশ আর সেদিন কোথাও বিশ্রাম নিল না, খরগোশ এক দৌড়ে সে তার গন্তব্যে পৌঁছে গেল এবং সেদিন খরগোশ জিতেও গেল। কথা মতো আরও 2 দিন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা। আজকে খরগোশ জিতে গেছে, কিন্তু আরও 2 দিন দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তবে হ্যাঁ, আজকের গল্পে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো খরগোশ গত পর্বে যে ভুলটা করেছিল, কচ্ছপকে অবহেলা করে সে রাস্তার মাঝে ঘুমিয়েছিল, সেদিনের সেই ভুলে এতটুকু সে বুঝতে পারছে কাউকে ছোট করে দেখাটা ঠিক না এবং সময়কে কাজে লাগাতে হবে। যথারীতি পরের দিন খরগোশ এবং কচ্ছপ আবারও দৌড় প্রতিযোগিতা শুরু করলো, কিন্তু সেদিন রাস্তাটা ছিল সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, খরগোশ এবং কচ্ছপ ছুটতে থাকলো। খরগোশ তো আপন মনে দৌড়াতে থাকলো কচ্ছপকে পিছনে ফেলে। কচ্ছপ ইতিমধ্যেই পিছন থেকে চলে আসছে। কচ্ছপ যেন কিছুই মনে করছে না, সে আপন মনে হাঁটতে থাকলো। সে নদীতে নেমে সাঁতরিয়ে এপার থেকে ওপারে চলে গেল এবং সেদিন কচ্ছপ আবারও জয়ী হলো। খরগোশ চেয়ে চেয়ে নিরুপায় হয়ে দেখতে থাকলো এবং মনে মনে ভাবতে থাকলো, আসলে বুদ্ধি থাকলেই বা গায়ের শক্তি থাকলেই সমস্ত কিছু করা সম্ভব হয় না। আমরা কখনো কখনো প্রকৃতির কাছে ঋণ, প্রকৃতির কাছে আমরা অসহায়। তাই সেদিন খরগোশ বুঝতে পারলো গায়ের শক্তি থাকলেই আসলে সব কিছু সম্ভব নয়। দ্বিতীয় দিনে খরগোশ হেরে গেল। হেরে যাওয়ার পরে খরগোশ তার ভুল বুঝতে পারল এবং সে বুঝতে পারল যে আমরা যদি মিলেমিশে কাজ করি তাহলে যে কোনো কঠিন পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে। যাই হোক, অবশেষে আসলো ফাইনাল দিন, তৃতীয় দিন। তৃতীয় দিনে খরগোশ এবং কচ্ছপ আবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং দুজন একই সাথে চলতে থাকলো। কিছু দূর যাওয়ার পরে খরগোশ কচ্ছপের কষ্ট দেখে কচ্ছপকে তার পিঠের উপরে বসিয়ে হাঁটতে থাকলো, দৌড়াতে থাকলো।
যখন দৌড়াতে দৌড়াতে তারা নদীর সামনে গেল, কচ্ছপ খরগোশকে তার পিঠের উপর তুলে নিয়ে সাঁতিয়ে নদী পার হলো। অবশেষে তারা দুজনই একই সাথে গন্তব্য স্থলে পৌঁছালো এবং তারা দুজনই বুঝতে পারলো আসলে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তারা সেদিন দুজনেই জয়ী হলো। তা আমরা এই গল্প থেকে বুঝি আসলে অনেক কিছু বোঝার আছে আমাদের। এক বন্ধুরা, আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।